ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি। একটা আর্মি ক্যাম্প রয়েছে, তাই আর ফটোগ্রাফি করতে ভিডিওগ্রাফি করতে পারবো না। জাস্ট আমাদের জাস্ট পিছনেই পিছনেই প্যাংগং লেক দেখা যাচ্ছে এখান থেকে। আমরা প্যাংগং লেক ছেড়ে চলে যাচ্ছি, বাই বাই প্যাংগং। আমি বলছি যে চোরাবালি থাকতে পারে, গালির ভেতর ইয়ে থাকতে দিন দিন রাস্তা জানো না। ও মা, ওদিকে হড় হড় করে চোরাবালির মতো হয়ে আছে, কোথায় বুঝতেও পারবে না। উঠে গেলেই সেটা হয়েছিল অফ রোডিং করার চক্করে গাড়ি নামিয়ে দিয়েছি। আর এগুলো পুরো আমি ভিডিও করেছি, এত ঘোরার গাড়ি পুরো বসে গিয়ে চাকা সাংঘাতিক অবস্থা, গাড়ির চাকা যাই হোক প্রিয়ব্রতরা তুলে দিয়েছে সেই গাড়ি। আমাদের যে অবস্থা হয়েছিল না, কি যখন কি হলো বিক্রানো বললো কোম্পানিটা আনবে, তো এখন দুর্ভোগে এসে দাঁড়ালাম। এখান থেকে কারু দু থেকে আড়াই ঘন্টা দেখাচ্ছে, তো এইখানেই আমরা লাঞ্চ করব। তো দেখা যাক লাঞ্চ কি করি, এখানে তো বেশিরভাগই সব চাইনিজ পাওয়া যায়। চলো ভেতরে। আমরা জাস্ট দুর্গুকে লাঞ্চ করে বাদিক দিয়ে কারুর উদ্দেশ্যে রওনা দিলাম। এখন অনেকটা একটু উপরের দিকে উঠছি চাংলা পাসের উদ্দেশ্যে। চাংলা পাসটা প্রায় 17,000 প্লাস ফিট উপরে, ওই পাসটাকে ক্রস করে আমরা কারুরতে আজকে নাইট স্টে করব। তো চলো চাংলা পাস পৌঁছালে আবার ভিডিও করছি, ছবি তুলছি। ফ্রোজেন লেক সামনে দেখতেই পাচ্ছ,
জাংলা পাস যেতে গিয়ে অন দা ওয়েতে আমরা নিচে নামাচ্ছি। সামনের রাস্তায় কাজ হচ্ছে তাই গাড়ি এখন অফরোডিং করে নিচে নামছে। সামনের রাস্তা বন্ধ। নেক্সট ওয়ান ইজ অন ফায়ার। উঠতি গাড়ি লেগে যাবে যদি আগে যদি এই রাস্তাটা সারা দিন হয়। এদিক দিয়ে নামি দাও না। ইধার সে যায়। ইধার 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 স্যার। উপরে বরফের পাহাড়, আমরা হেলতে দুলতে ডান্সিং কারের মতো চলছি। আমাদের ডান্সিং কার দি এক্সট্রিম রোড, যার মধ্যে দিয়ে আমাদের সুদক্ষ ড্রাইভার নেক্সন নিয়ে ওঠার চেষ্টা করছে। পাওয়ার পাওয়ার মোর পাওয়ার, ব্যাস হয়ে গেছে। গুগলদার গাড়ি নিয়ে দেদা আসল। এই দেখো সেডান কার নিয়ে লোকজন এই রাস্তায় নেমেছে। গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। সাংঘাতিক রাস্তা, গাড়ি খালি করে তারপর গাড়ি ওঠাতে হচ্ছে। দাদা ভাইয়ের গাড়ি আগে উঠে গেল, তারপর এই প্রিয়ব্রতদার গাড়ি উঠছে। মানে যানটা একদম হাতে চলে আসছে। দাঁড়াও উঠে যাবে। দম ছেড়ে দিয়েছে, উঠতে অসম্ভব, বুকে ব্যথা করছে রীতিমত। আমরা মোটামুটি এখন 17,000 ফিট রয়েছি। কথা বলা তো দূরের কথা, চলতে পারছি না, চলতে পারছি না, অস্বাভাবিক বুকে অক্সিজেন পাবনি তো যে বুকটা বেড়ে বেড়ে যাবে। ये वाला, ये वाला समझा नहीं, ये सामने वाला। ये एक वाटर क्रॉसिंग। আপনার যে উঠালা দেখলো কি সুন্দর উঠলো, ফেলে দিবে যতই দামি গাড়ি হোক। ওয়ে টু চাংলা, প্রায় 5-7 কিলোমিটার এরকম ভাঙা চুরো রাস্তা পেলাম। চাংলার পরে যদি ভালো রাস্তা পাই তাহলে বেশ ভালোই লাগবে। অন্ধকারের পরেই আলো আসে, ছোটবেলার থেকে শুনে বড় হয়েছি, দেখা যাক। চাংলা পাশের বরফ সাদার থেকে একটু কালচে কালচে ভাব উঠছে রাস্তা। স্যার কিলোমিটার খানেক অ্যাকর্ডিং টু দ্য গুগল ম্যাপ।
রাস্তা বোধ হয় ব্লক আছে বরফ সরফ দিয়ে। পাশে পৌঁছে গেছি চাংলা পাশের, আগে বরফের জন্য রাস্তা আটকানো ছিল, তোমাদেরকে ভিডিওতে বলতে পারিনি কারণ বুবুলদার গাড়িটার চাকাটা বরফে ফেসে গেছিল, আমি ভিডিওও করতে পারিনি কারণ একটা টেনশনমূলক জায়গা ছিল। আমি নিচে নেমে আবার গাড়িটাকে সাইড করালাম, মানে ডান দিক বাদিক করিয়ে ফুল পাওয়ার দিয়ে বলে গাড়িটাকে পাস করালাম, তারপর প্রিয়দার গাড়িটাকেও দেখিয়ে পাস করালাম। তো ঠিক আছে, এটা প্রায় 17,000 প্লাস ফিটে, চলো। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি, আমি নিচে নেমে অনেকক্ষণ গাড়িগুলোকে ওঠানো নামানো করালাম, পাস করালাম। এক্সট্রিম একটা রাস্তার মধ্যে দিয়ে আসলাম, বেশি কথা বলতে পারবো না, শ্বাস প্রচণ্ড ফুলছে, বরফের আটকে গেল সামনে। তোমরা হয়তো ভিডিও অর্ক করেছে কিনা আমি জানি না, এই হচ্ছে চাংলা পাস, এই দিক দিয়েই আমরা খারুতে যাব। ও একটা টাইমে তাই মনে হচ্ছিল, সামনে পুরো বরফের পাহাড়, কাপছিলা বাবা মন্দির, চাংলা বাবা মন্দির এই সাইডে। আমরা এখান থেকে গাড়িতে উঠে যাব, বরফের সামনে গিয়ে ফটো তোলা বা ভিডিও করার দুঃসাহসিকতা আমরা দেখাতে পারছি না কারণ সবার সবার অলমোস্ট শরীর খারাপ হচ্ছে, ওই জন্য বরফের সামনে গিয়ে ফটো তোলা দুঃসাহসিকতা দেখাতে পারবো না। চলো তাহলে এবার যাওয়া যাক। আবার কি আমরা খারদুং লড়াতে যাবো? না না, বরফ সব থেকে বেশি পাবো বাংলা রাস্তা, আমি 2 ঘন্টা গিয়ে পৌঁছাবো। আমরা কারুর থেকে প্রায় 23 কিলোমিটার আরো পেছনে আছি, রাস্তা তো হেভি খারাপ, প্রচন্ড ধুলোযুক্ত রাস্তা, কাজ উঠে এসি চালিয়ে গাড়ি চালাতে হচ্ছে, নাহলে চলছে প্রচন্ড ধুলোতে। আন্ডার কনস্ট্রাকশন রোড, 35-40 মিনিটের দেখাচ্ছে, আশা করি এখন বাজে 6:30, 5:40, 6:30 মধ্যে হয়তো পৌঁছে যেতে পারি যদি কোনো ব্রেক না। আমরা শক্তিতে একটা টি ব্রেক নিয়েছিলাম, রাস্তা এখন খুবই ভালো, শেষ 25 কিলোমিটার কারু যাওয়ার পথে রাস্তা খুবই ভালো, তো তার আগে রাস্তা খুবই ব্যথেটিক, ব্যথেটিক মানে আন্ডার কনস্ট্রাকশন, তো আন্ডার কনস্ট্রাকশন রাস্তাতে যা হয়, মেবি আফটার 6 মান্থস 1 ইয়ার পর রাস্তা খুবই ভালো হয়ে যাবে, যারা 2023 প্ল্যান করবে তাদের জন্য খুবই ভালো রাস্তা হবে এটা, তো কিছু করার নেই, একটাই রাস্তা রয়েছে। আদারওয়াইজ আরেকটা রাস্তা রয়েছে, সেটা টুয়ার্ডস ওই শেওক রিভার যাওয়ার রাস্তা দিয়ে, যেটা দিয়ে আমরা নুব্রা থেকে ফিরেছিলাম, ওখান দিয়ে কিছুটা গিয়ে লেফটে একটা রাস্তা এসছে যেটা শক্তি ভিলেজে গিয়ে মিট করে। এনিওয়ে আমাদের আর খারু 3.5 কিলোমিটার বাকি, আর দেখাচ্ছে 5 মিনিট তবে আমরা এখন হোটেলে ডাইরেক্ট যাবো না, হোটেল বুক করা আছে, আমরা এখন যাব হলো পেট্রোল ভাড়াতে, কারণ ভোরবেলা আবার সেদিনকে আমাদের লাইন পড়বে কারণ মাঝখানে কোনো পেট্রোল পাম্প নেই, এখানে একটা পেট্রোল পাম্প আর তারপরের পেট্রোল পাম্প হলো সেই কেলংয়ে, তাও লাকিলি এখন কেলংয়ে পেট্রোল পাম্প হয়েছে, তার আগে তো শিশু ভিলেজে পেট্রোল পাম্প ছিল যেটা ভেরি ক্লোজ টু মানালি, তো যাই হোক সেই মধ্যে কথা 300-350 কিলোমিটার পেট্রোল আর গাড়িতে সাপোর্ট নেই,
গাড়িতে যা দেখাচ্ছে 315 কিলোমিটার যাবে, যেটা সাফিসিয়েন্ট নয় আমাদের মানালি যাওয়ার জন্য। এই হলো আপডেট, পেট্রোল ভরাই, হোটেলে যাই, তারপরে আবার ফার্দার আপডেট। এবারে কারুতে রুমে এসেই তোমাদের সাথে ব্লগ করছি, একটু পরে তোমাদের দেখাচ্ছি। আজকে শরীরটা সবারই খুব খারাপ করেছে, এক্সেস টায়ার্ড আজকে, তো একটু পরে তোমাদের রুম ট্যুর দিচ্ছি আর আমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি। চলো ফ্রেশ হয়ে নেই, একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। আমাদের এখানে রাত্রে ডিনারের ব্যবস্থা চলছে, এখানেই ডিনার করা হবে, সব টেবিল দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ডিনার কমপ্লিট, ডিনার কমপ্লিট করে রুমে চলে এলাম। কাল আবার ভোর 5টার মধ্যে আমাদের রওনা দিয়ে দিতে হবে, কারণ কালকের জার্নিটা লং। তোমরা যেমনটা জানো আজকে থেকে আমাদের ফেরার জার্নি শুরু। তো আজকে আমরা প্যাংগং থেকে নিচে নেমে গেছি, প্যাংগং থেকে তো নিচেই এটা, খারুতে 130 কিলোমিটার, প্যাংগং থেকে 130 কিলোমিটার নিচে আমরা খারুতে আজকে নাইট স্টে করছি। কালকে সকালবেলা রওনা দেব। কালকে ফার্স্টে জিসপাতে নাইট স্টে করার কথা ছিল, বাট জিসপাতে রুম পাওয়া যায়নি, সেই জন্য আমরা কালকে শিশুতে নাইট স্টে করব। তো আর কি, লাদাখ ট্রিপ শেষ, আজকে থেকে ফেরার জার্নি শুরু। এখন 4 দিন ধরে খালি ফিরবই, এতদিন তো ঘোরার তালে তালে বেশ ভালোই যে আজকে একটা নতুন স্পট দেখব, এই করে করে দিন কেটে গেল। বাট এখন বাড়ি ফেরার পালা, সব কিছু শুরুর পর তো একটা তো শেষ হবেই। যাই হোক, আমাদেরও ট্রিপের শেষ, লং 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 ট্রিপ। যাই হোক, কালকে থেকেও অনেক কিছু দেখার রয়েছে। অটল টানেল রয়েছে, তারপরে ওই পাঁচটা নাম কি, বারা লাসলা পাস রয়েছে, এগুলো দেখার আর কি। তাহলে চলো, আজকের দিন, আজকের ভিডিও, আজকের ব্লগ সব কিছু এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন দিন, নতুন ভিডিও, নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতো এখানেই গুড নাইট। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, যারা আমার ভিডিও নতুন দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, বিধ্বস্ত, প্লিজ কিছু মনে করো না, কারণ এখন মানে ঘুম ছাড়া আর কিছু চোখে দেখতে পাচ্ছি না। চলো তাহলে, টাটা, গুড নাইট।